এদিকের ভোরের আলো ফুটতে না ফুটতেই নবান্ন চত্বর ঘেরাও এবং নবান্নের চত্বরে আন্দোলন ডিএ প্রার্থীদের। আর এই ডিএ নিয়েই রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে নবান্ন চত্বর। এদিকে দেখা যাচ্ছে আন্দোলনকারীদের দেয়া হচ্ছে পুলিশের বাধা, কিন্তু এই আন্দোলন করার জন্য কিন্তু হাইকোর্ট তাদেরকে সম্মতি দিয়েছে, কিন্তু তারপরেও আন্দোলনকারীকে বাধা প্রদান করছে পুলিশ। সকাল থেকেই পুলিশের মাইকিং চলছে এবং এই মাইকিংয়ের যোগে স্লোগান দিতে আন্দোলনকারীদের বাধা প্রদান করা হচ্ছে। আমরা এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজীব দত্তের কাছ থেকে। রাজীব, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি চলছে তোমার কাছ থেকে জানতে চাইব। গতকাল রাত্রে যখন 12টার পর তারা এখানে আসেন, পুলিশ তাদের বাধা দেয়, তারপরে তারা এখানে বসে যান। এবং এই মুহূর্তে দেখছো চারিদিক কিন্তু পুলিশ, সে পুলিশের ঝয়লা, যেহেতু নবান্নের বাইরেটা আছে কলকাতা হাওড়া পুলিশের অফিসাররা আছে, ভিতরটা কিন্তু কলকাতা পুলিশের, এবং কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশ তারা উভয়ই আছেন, কিন্তু এখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিএ আন্দোলনকারীদের তাদের বক্তব্য, তারা কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে তারা এখানে এসছেন এবং তারা 72 ঘন্টায় আন্দোলন করবেন। রাজ্য সরকার ইতিমধ্যেই কিন্তু যেটা আমরা জানতে পারছি যে ডিভিশন বেঞ্চে তারা মুভ করার পরিকল্পনা করে, কিছুক্ষণের মধ্যেই তারা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মুভ করছে। এবং তাদের যুক্তি হচ্ছে, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী গতকাল ঘোষণা করেছেন, 4% দিয়ে অলরেডি ঘোষণা করে দিয়েছে, যেটা পয়লা জানুয়ারি থেকে এফেক্ট হবে। এদিকে সকাল থেকেই উত্তপ্ত নবান্ন চত্বর, ডিএর আন্দোলনকারীরা ঘেরাও করে রেখেছে সেই চত্বর। আর এদিকে আন্দোলনে বাধা প্রদান করছে পুলিশ কর্মীরা। এদিকে যেহেতু হাইকোর্ট তাদেরকে এই আন্দোলনের জন্য অনুমতি দিয়েছে, তা সত্ত্বেও তাদেরকে বাধা প্রদান করা হচ্ছে। আর এই নিয়েই পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়িত হয় ডিএর আন্দোলনকারীরা। তাদের দাবি ছিল এই ডিএর বৃদ্ধি করা এবং বকেয়া সমস্ত ধরনের যত দাবি ছিল সে সমস্ত দাবি সম্পূর্ণ করা, কিন্তু দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 4% ডিএ বর্ধিত করার ঘোষণা করেছেন। কিন্তু এখন এদের বক্তব্য হচ্ছে, যেখানে 40% ডিএ প্রদানের ঘোষণা করার কথা ছিল, সেখানে 4% কেন, বাকি 36% কোথায় গেল? আর এই নিয়েই তুমুল উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই নবান্ন চত্বরে। রাত 12টার মধ্যেই তারা এই নবান্ন চত্বরে এসে উপস্থিত হয়েছেন এবং তারপরে সেখানেই তারা কিন্তু ধর্নায় স্লোগানে উত্তপ্ত করে তুলেছেন নবান্ন পরিস্থিতি। এখানে ধর্ণা মঞ্চে কোনো পারমিশন নেই, তা সত্ত্বেও এনারা এখানে চিৎকার চেঁচামেচি করছেন। সাধারণ নাগরিকবৃন্দ, নবান্নের আশেপাশের নাগরিকবৃন্দ পুলিশের কাছে কমপ্লেন করছে, এখানে অশান্তি করছে। 144 ধরে দাবি করা আছে, রাস্তায় বসে পড়ছে, সঙ্গে কথা বলে নেব। তার কাছ থেকে আমরা জানতে চাইবো যে এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি এবং আন্দোলনকারীরা কি বলছেন এই বিষয়ে। প্রথমে দিশা বলি যে এই মুহূর্তে দেখো যে আন্দোলনকারীরা তারা আন্দোলন এখানে বসে আছেন, অবস্থান করছেন। যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশ আছে 300 এখনো সংখ্যায় কমে, তারা তাদের পাওয়ার পরই তারা এখানে পুলিশের যেটা তার সঞ্চে যাবে
আপত্তি পুলিশের এই জায়গায়, তাই পুলিশ বাধা দেওয়ার পর তারা এখানে বসে গিয়েছেন এবং তারা তাদের ডিএর দাবিতে অনর তারা আন্দোলন করবেন। অর্থাৎ নবান্নের দুয়ারে কিন্তু আমরা দেখেছি শহীদ মিনার মঞ্চে দীর্ঘদিন ধরে সেই আন্দোলন চলছে, আজ কিন্তু নবান্নের দুয়ারে ডিএর জন্য সংগ্রামী যৌথ মঞ্চ চলে এসছে এবং নবান্নের একদম 144 এরিয়ায় তারা আন্দোলন করছেন। আমি যাবো যারা ডিএ আন্দোলনকারীদের কাছে, তাদের বক্তব্য জানবো। মুখ্যমন্ত্রী গতকাল ডিএ অ্যানাউন্সমেন্ট করেছেন, তারপরে আপনাদের আন্দোলন? হ্যাঁ, ও তো ভিক্ষা। আমাদের আন্দোলনের চাপে ভয় পেয়ে তড়িঘড়ি করে উল্টো পাল্টা বক্তব্য দেখছিলেন, কীরকম অসংলগ্ন কথা বলছিল, যে তড়িঘড়ি করে 4% ডিএ দিয়ে ভেবেছিল এই আন্দোলনটাকে একটু বিচ্ছিন্ন করবে, কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ শহীদ মিনারে 330 দিনের লড়াই লড়ছে এবং মহামান্য হাইকোর্টের অনুমতি নিয়ে আমরা এখানে নবান্নের সামনে, দেখছেন 20 মিটার দূরে এখানে নবান্ন, এখানে আমরা বসে আছি। কিন্তু আমাদের মূল ধর্ণা মঞ্চ এখানে নয়, এখান থেকে 150 মিটার দূরে আমাদের 2000 স্কোয়ার ফুটের যে ধর্ণা মঞ্চ, সেখানে বাস স্ট্যান্ডে আমাদের ধর্ণা মঞ্চ। কিন্তু পুলিশ আমাদের সকাল থেকে বিভিন্নভাবে প্রভোগ করছে, যাতে আমরা উত্তেজিত হই, আমরা ভুল করি আর অন্যরা আমাদের চ্যাংদোলা করে এই আন্দোলনটাকে ভণ্ডুল করে দেয়। কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের সৈনিকদের আমরা ধন্যবাদ জানাবো, কারণ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা মাথা ঠান্ডা রেখে কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। রাজ্য সরকার, এখানকার পুলিশ, হাওড়া পুলিশ এবং কলকাতা পুলিশ, তারা ব্যর্থ হয়েছে। আপনারা দেখছেন আমাদের এই নবান্নের অনতি দূরে, একেবারে ঢিলছড়া দূরে, 14 তলায় ঢিলছড়া দূরে আমরা এখানে অবস্থানে বসে আছি, বিক্ষোভ দেখাচ্ছি, ধর্ণা করছি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষে। দাদা কি বলবেন, মুখ্যমন্ত্রী বলছে ডিএ আপনাদের অধিকার না, ডিএ অধিকার না, অধিকার না, সেটা তো প্রথমে 6 বার উনি থাপ্পড় খেয়েছেন, তারপরে সেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন, আর উনি 4% দিলেন, এটা কোনো ভিক্ষার ব্যাপার না, এটা একটা অধিকারের মধ্যেই আমরা এখনও ধরে আছি, যেহেতু সুপ্রিম কোর্ট বিপক্ষ রায় আমাদের দেয়নি। কাজেই 40 জায়গায় 4টা কখনোই কাম্য নয়। আর আমাদের আন্দোলনটা শুধুমাত্র ডিএর জন্য নয়, আমাদের আন্দোলন পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে 6 লক্ষ শূন্যপদ রয়েছে, যেখানে সাধারণ মানুষ তাদের পরিষেবাণী থেকে হয়রানির শিকার হচ্ছে, সেই শূন্য পদগুলো স্বচ্ছভাবে নিয়োগের আমাদের দাবি করেছি। আমাদের ঘরের ছেলেমেয়েরা যোগ্য, ভাই বোনেরা যোগ্য ছেলেমেয়েরা, তারা দিনের পর দিন পথে বসে আছে, তারা যেন টাকা ছাড়া সঠিকভাবে চাকরিটা পায় সেই দাবি করছি। আমাদের দাবি শুধু ডিএ নয়, আমাদের দাবি যারা অস্থায়ী কর্মচারী রয়েছে, তাদের নুন আনতে পান্তা ফুরোয়, যারা সামান্য পারিশ্রমিক কাজ করেন, যোগ্যতার ভিত্তিতে তাদের নিয়োগের সাই করে না দাবি আমরা করেছি। কাজে আমাদের আন্দোলনটা শুধু ডিএর আন্দোলন নয়, আমাদের আন্দোলনটা পশ্চিমবঙ্গ ধীরে ধীরে একটা অন্ধকারে নিমজ্জিত হতে বসেছে, সে পশ্চিমবঙ্গটাকে উদ্ধার করার আন্দোলন, যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমাদের আন্দোলন শুধু ডিএর জন্য নয়, ডিএ আমাদের অবশ্যই অধিকার, ডিএ আমাদের চাই, তার সঙ্গে সঙ্গে বাকি দাবি দেওয়াগুলো আমাদের পূরণ হয় না পর্যন্ত আমাদের অবস্থান ধর্ণা যেমন চলছে চলবে। অর্থাৎ দিশা, বুঝতেই পারছো যারা ডিএ আন্দোলনকারীরা, তারা এক কাট্টা, তারা বলছেন তারা ডিএ, অর্থাৎ 4% ডিএটা তারা ভিক্ষে মনে করছেন, 36% ডিএ এখনও বাকি, তাই সম্পূর্ণ ডিএ তারা আদায় করবেন এবং আন্দোলনের মাধ্যমে। 330 দিন ধরে তারা আন্দোলন করার পর তারা আজকে নবান্নের দুয়ারে, অর্থাৎ নবান্নের দুয়ারে সংগ্রামী যৌথ মঞ্চ ডিএর দাবিতে, এটাই তারা দেখছেন, তাদের জয় দেখছেন, যে তারা এতটা আসতে পেরেছে, তাদের রাজ্য প্রশাসনের সদর দপ্তরের সামনে তারা আসতে পেরেছেন। আগামী দিনে তারা এইভাবেই ডিএ আদায় করবেন এবং জয়লাভ করবেন। আমি একটু দেখাতে বলবো যে অন্যান্য রাজ্যের সঙ্গে যে ডিএর তফাত দেখছো, যেখানে অন্যান্য রাজ্যের সঙ্গে যে ডিএর তফাত, সেখানে দেখো যে কেন্দ্রীয় হারে ডিএ সমস্ত রাজ্য, সেই ব্যানার এখানে কিন্তু পোস্টার এখানে রাখা হয়েছে, যেটা সব থেকে কম হচ্ছে পশ্চিমবঙ্গ 6%, অর্থাৎ উত্তরপ্রদেশ 46%, অরুণাচল প্রদেশ খুব ছোট্ট রাজ্য 46%, কর্ণাটক দেখো, তামিলনাড়ু 46%, আসাম, উড়িষ্যা, বিহার, ছত্তিশগড় সবাই কিন্তু ডিএতে 42, কোথাও 46%, পাঞ্জাব 38% অলরেডি, অর্থাৎ পশ্চিমবঙ্গ কিন্তু এখনও পর্যন্ত 6% ডিএ দিয়েছে। তাই তাদের বক্তব্য যে কেন্দ্র হারিয়ে ডিএ দেওয়াটা নিয়ম, অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্সের বেসিসে এই ডিএ হয়, সেখানে অন্যান্য রাজ্য যদি দেয় তাহলে পশ্চিমবঙ্গ কেন দেবে না, এবং এটা তাদের অধিকার। কলকাতা হাইকোর্ট যেটা নির্দেশ দিয়েছিল, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, যে ডিএ সরকারি কর্মচারীদের অধিকার, এবং জানো যে আইনি লড়াই হচ্ছে সুপ্রিম কোর্টে, আইনি লড়াই চলছে, তার প্রতি গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 4% ডিএ।
তাই তারা মনে করছেন এটা ভিক্ষে, এবং এটাও তারা বলছেন যে মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছেন এই 4% ঘোষণা করতে বাধ্য হয়েছেন তাদের চাপে। তারা আজকে এখানে আন্দোলন করতে এসেছেন কিন্তু পুলিশের বাধার পর তারা এখানে বসে গেছেন। দাদা, আপনারা তো কোর্টের নির্দেশ নিয়ে এসেছিলেন, তারপর আপনাদের বাধা দিচ্ছে, এটাই তো দুর্ভাগ্যের বিষয়। কালকে আমাদের কোর্ট, মাননীয় কোর্ট আমাদেরকে পারমিশন দিয়েছেন যে আমরা 3 দিনে অবস্থান বিক্ষোভ করবো নবান্নর সামনে, কিন্তু আজকে সকালে যখন আমরা আসি আমরা দেখি পুলিশ আমাদেরকে আটকে দিয়েছে, যেখানে আমাদের ধর্ণা অবস্থান করার কথা সেখানে আমাদেরকে যেতে দিল না। এটা প্রমাণ করছে সরকার কতটা ব্যর্থ হয়ে গেছে যে নিজের ভুলগুলোকে স্বীকার না করে আমাদের আন্দোলনকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে, আমাদের আওয়াজটাকে, কণ্ঠস্বরটাকে যত পারে ওটা কতটা কম করা যেতে পারে চেষ্টা করছে। কিন্তু আমরাও জানিয়ে দিই, আমরা যতদিন না আমাদের দাবি দাওয়া মিটবে আমাদের লড়াইটা এভাবেই চলবে, আর চোখের চোখ রেখে লড়াইটা চলবে। বিষয়টা শুধু আমাদের ডিএর জন্য নয়, এর সাথে সাথে আরও দুটো দাবি রয়েছে আমাদের, যতগুলো শূন্য পদ আছে সেইগুলোতে স্থায়ী নিয়োগ করতে হবে, যতগুলো অনিয়মিত কর্মচারীরা আছেন তাদের স্থায়ীকরণ করতে হবে। কিন্তু 12 বছর ধরে যদি উনি নিজের কাজগুলো ঠিকঠাক করে করতে থাকে, এই সরকার যদি ঠিকঠাক করে নিজের কাজগুলো করতো 12 বছর ধরে, তো আজকে সরকারি কর্মচারীদের আজকে এইভাবে রাস্তায় বসতে আন্দোলন করতে হতো না। এটা সরকারের ব্যর্থতা, যেটা আমরা বারবার সরকারকে প্রশ্ন জিজ্ঞেস করব, কেন কাজগুলো ঠিকঠাক করে হবে না, কেন আমরা বঞ্চিত হব, এই প্রশ্নটা আমরা বারবার উনাদেরকে জিজ্ঞেস করব। আর যতদিন না উত্তর পাবো আমরা 1 ইঞ্চিও জমি ছাড়ছি না, ছাড়বো না। অর্থাৎ বুঝতেই পারছো ডিএ আন্দোলনকারীরা তারা এক কাটা তারা লড়াই করবেন, রয়েছেন এখানে আরো ডিএ আন্দোলনকারী। দিদি, আপনি তো বহুদিন ধরে আপনাকে আন্দোলনের মঞ্চে দেখছি, মুখ্যমন্ত্রী বলছেন ডিএটা অধিকার নয়, তবুও তিনি মানবিকতার খাতিরে দিচ্ছেন, কি বলবেন? ডিএটা উনি বলছেন অধিকার নয়, ঐচ্ছিক, আমরা তো তা মনে করি না, আমাদের হিসাব মতো ডিএটা অধিকারই আমাদের, এই অধিকার ওনাকে দিতেই হবে। আর উনি মানবিকতার কথা বলছেন, মানবিকতার ব্যাপারটা আসছে কেন? যেখানে আমাদের অধিকার রয়েছে সেই অধিকারটা AICPI অনুযায়ী পুরো ইন্ডিয়াতে এই ডিএর যে যে রেটটা থাকে 146% যখন আমাদের হয়, মানে তার সঙ্গে আমাদের সেই 46%-এর জায়গায় আমাদের উনি দিয়েছেন 6, তাও আবার কি HR-এর 3% কেটে 3% এর সঙ্গে যুক্ত করেছেন, করেছেন 6 করেছেন, উনি এখন দিচ্ছেন 4-এর পাশে শূন্যটা কোথায় গেল? ওনাকে আগে শূন্যটা বসাতে বলুন, হিসাবটা উনি গণ্ডগোল করছেন, শূন্যটা পেছনে বসবে, উনি আগে শূন্য বসিয়ে যদি হিসাবে মেলাতে চান সেটা তো হয় না, আর এটা আমাদের অধিকার, ওনাকে সেই অধিকারটা বুঝতে হবে। আর ঐচ্ছিকটা শুধু ডিএ নয়, ঐচ্ছিকটা ওনার পদও, যদি সরকারে আমরা যদি চাই, জনগণ যদি চায়, ওনার পদটাও ঐচ্ছিক হয়ে যেতে পারে, উনিও সেখান থেকে চলে যেতে পারে। দিদি, 330 দিন পর নবান্নের দুয়ারে আপনারা, এটা কি বড় জয়? ভোট পাচ্ছেন না? দেখুন, বড় জয় তো বলে কিছু নেই, কেন কি আমরা ডিএ এখনো পাইনি, কিন্তু এটা হয়েছে কি হাইকোর্ট আমাদেরকে মানে এটা দিয়েছে, মানে দিয়েছে কি এইখানে আপনি বসে অবস্থান তো করতে পারবেন, ধর্ণা তো বসবেন 72 আওয়ার্স জন্য, এখনো কিন্তু আমরা সেই জায়গাতে যেতে পারি না। আর ওটা হলো ওইখানে, এখানে যখন আমরা ভোরে সকালে এসেছিলাম তখন এই ব্যারিকেড দিয়ে আমাদেরকে আটকানো হয়েছিল, আবার আমাদের ব্যারিকেড সরিয়ে এখানে আমরা বসে আছি, আর ওই জায়গাটা আমাদেরকে যেতে দিল না। সকালে যখন এসেছিলাম তখন বাথরুমও আমাদেরকে আটকানো হয়েছিল, ওইখানে বললো কি আপনারা এখানে আসেন তো আপনারা ইউজ করতে পারবেন না টয়লেট, তখন আমরা এই মহিলাদের জন্য আমাদেরকে আটকানো হয়েছিল, 2 ঘন্টা পরে আমরা গেছি টয়লেট। আর একটা আরও জিনিস ভালো হয়েছে, এখানে নবান্নর সামনে হয়েছে তো ওনার কানের ভেতরে আওয়াজটা চলে যাবে, মানে 330 দিন পর নবান্নে কলকাতা হাইকোর্টের নির্দেশে নবান্নের সামনে কেন ওইখানে আপনাদের জয় এবং কোর্ট পারসন দিয়ে জয়ই তো বলবেন। হ্যাঁ দেখুন, 4% ডিএ আমাদের কি শুধু 4% ডিএ বাকি আছে? মাননীয়াকে জিজ্ঞাসা করুন, আমাদের হচ্ছে 4% না 40%, ডিএটা কোনো ঐচ্ছিক কিংবা হচ্ছে উচ্ছিষ্ট নয়, ডিএটা হচ্ছে আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। উনি হচ্ছে কালকে কোন জায়গা থেকে দাঁড়িয়ে হচ্ছে 4% ডিএ ঘোষণা করেছে, যখন কিনা আমরা হাইকোর্ট থেকে নবান্নের সামনে বসার পারমিশন পেয়েছি, তারপরে উনি এলেন পার্কে হচ্ছে ক্রিসমাসের প্রোগ্রাম উদ্বোধন করতে গিয়ে সেখানে হচ্ছে ঘোষণা করছে, সেটা কি ঘোষণা ডিএ ঘোষণা করার জায়গা? কেন আর্থিক
বর্ষে উনি ডিএটা ঘোষণা করেননি। এটা হচ্ছে ওনার ঐচ্ছিক ব্যাপার নয়, এটা হচ্ছে সরকারি কর্মচারী পেনশনভোগী আধার সরকারি কর্মচারী সবার মৌলিক অধিকার। ডিএ আমাদের 40% বাকি, সেই 40% ডিএ ওনাকে দিতে হবে। তার কারণ হচ্ছে আমাদের থেকে সবথেকে ছোট যাদের সবথেকে কম ইনকাম তারাও কিন্তু হচ্ছে এআইসিপিআই অনুযায়ী কিন্তু ডিএটা দিচ্ছে। সেই জায়গায় পশ্চিমবঙ্গে রেভিনিউ যেখানে সব থেকে বেশি, জিএসটি যেখানে অনেক বেশি, তারপরেও কিন্তু আমাদের রাজ্যের ডিএর সংখ্যা হচ্ছে সব থেকে কম, আর সব জায়গায় হচ্ছে ডাবল ডিজিট। আজকে আমাদের গিয়ে উনি যে কালকে 4% ঘোষণা করেছে তারপরে গেল হচ্ছে ডাবল ডিজিটে, তার আগে অবধি কিন্তু সিঙ্গল ডিজিটেই ছিল। ওনার মন্ত্রীদের হচ্ছে বেতন বাড়াতে কোনো অসুবিধা হয় না, কিন্তু সরকারি কর্মীদের বেতন বাড়াতে কিংবা ডিএ দিতে ওনার অসুবিধা হয়। অর্থাৎ বুঝতেই পারছো তারা এতটাই ক্ষুব্ধ, তারা বলছেন যে মন্ত্রীদের যখন বেতন বাড়ানো হয় তখন ওনাকে আর ভাবতে হয় না, উনি সরকারি কর্মীদের ডিএ দিতে সেটাই ভাবছেন, তাই তারা আন্দোলনে অনড়। এবং তারা বলছেন লড়াই করেই তারা ডিএ আদায় করবেন, এবং লড়াই করে যেমন এখানে এসছেন নবান্নের সামনে তারা চলে এসছেন, ঠিক লড়াই করেই তারা ডিএ আন্দোলন আদায় করবেন। এটা তাদের পাওনা, হকের এটা, এটা অধিকার, সেই অধিকার কেউ বঞ্চিত করবে সেটা তারা মেনে নেবেন না। এবং সেই অধিকারের লড়াইয়ে আজকে নবান্নের সামনে এসে কিন্তু তারা বসেছেন, অর্থাৎ দুয়ারে কিন্তু যেটা তারা স্লোগানও লিখেছেন, নবান্নের দুয়ারে সংগ্রামী যৌথ মঞ্চ, অর্থাৎ তারা নবান্নের দুয়ারে চলে এসছেন। এবং আগামী দিনে এইভাবেই তারা আরও তীব্রতর আন্দোলন করবেন, যাতে 36% যে বকেয়া ডিএ রয়েছে সেই বকেয়া ডিএ তারা সরকার দিতে বাধ্য হয়। তাই যত দিন যাবে তাদের আন্দোলনের চাপ, আন্দোলনের ধারালো আরও আন্দোলন ধারালো করবেন। 330 দিন শহীদ মিনারে লড়াই করেছেন তারা, শহীদ মিনারের মূল মঞ্চ, সেখানে 330 দিন শীত গ্রীষ্ম বর্ষা সেখানেই তারা বসে আন্দোলন করছেন। এবং তারপরে আজ কিন্তু নবান্নের সামনে এবং 72 ঘন্টা তারা এখানে অবস্থান করবেন। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে গেছে, রাজ্য সরকারের পক্ষ থেকে ডিভিশন বেঞ্চে গেছেন যে এই এখানে বসতে দেওয়ার, মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করেছেন 4% প্লাস এখানে 144 দ্বারা রয়েছে, অর্থাৎ এতে অসুবিধে হবে রাজ্য প্রশাসনের সদর দপ্তরে। সবাই তাকিয়ে আছে যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কী নির্দেশ দেয়, তবে তারা অনড়। তারা যেখানে তারা মনে করছে সরকার যে কলকাতা হাইকোর্ট তাদের এই অধিকারের উপরেই তাদের রায় দেবে, এবং সেই কারণেই তারা এখানে আশাবাদী যে রায় তাদের পক্ষেই যাবে। ইতিমধ্যে দেখছো যে যে প্রচুর পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ তারা আছেন। কলকাতা পুলিশ যেহেতু নবান্নের নিরাপত্তা দেখে, কলকাতা পুলিশের তরফ কলকাতা পুলিশ দেখে এবং বাইরের দেখে হাওড়া পুলিশ কমিশনারের অফিসাররা, দুই পুলিশ কমিশনারের অফিসাররা এখানে রয়েছেন সকাল থেকেই, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। যে আন্দোলনকারীদের অভিযোগ, তাদের যে মূল মঞ্চ যেখানে করা হয়েছিল সেই মঞ্চ কিন্তু যেতে দেওয়া হয়নি, তারা সেই মঞ্চটা বানিয়েছিলেন কলকাতা হাইকোর্টের নির্দেশে, কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল নবান্ন বাসস্ট্যান্ড, সেই নবান্ন বাসস্ট্যান্ড কিন্তু সামনে এবং বাসস্ট্যান্ডেই সেই মঞ্চ করা হয়েছিল, সেই মঞ্চ যেতে দেওয়া হয়নি। নবান্নের যে দেখাবো যে নবান্নের যে ঢোকার প্রবেশপথ, এটা দিয়ে কিন্তু সবাই মুখ্যমন্ত্রী আসেন এবং সবাই নবান্নের এই পথে আসেন, এবং এসে তারপরে যান মুখ্যমন্ত্রী নবান্নে যান, আর এটা বাসস্ট্যান্ডের দিকে, এবং সেই বাসস্ট্যান্ডের মুখেই কিন্তু তারা বা যাওয়ার মুখেই তারা কিন্তু বসে পড়েছেন, যেহেতু পুলিশই বাধায়। তারা মনে করছেন তাদের আন্দোলনে জয় আসবে, তারা উৎসাহিত। গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা যে নির্দেশ দেওয়ার পরই তারা আজকে নবান্নের দুয়ারে এসছেন। তাই মুখ্যমন্ত্রী 4% ডিএ ঘোষণা করতে বাধ্য হয়েছেন এমনটাই বলছেন। তাই তারা মনে করছেন যে জয় আসতে শুরু করেছে, আগামী দিনে এইভাবেই তারা লড়াই করবেন এবং জয় আসবে, এটাতে তারা নিশ্চিত। তোমার কাছ থেকে জানতে চাইবো, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ কিভাবে তাদেরকে বাধা দিতে সক্ষম হচ্ছে? রাজীব, তোমার কাছ থেকে আরও একবার জানতে চাইব যে এই যে তারা যে ধর্ণা দিচ্ছেন, সেই ধর্ণার জন্য কিন্তু তারা হাইকোর্ট থেকে অনুমতি পেয়েছেন, তারপরেও সেখানে পুলিশরা কাদের নির্দেশে এভাবে বাধা দিতে সক্ষম হচ্ছে?
আর এদিকে যেমনটা বলা হচ্ছে যে বৃহস্পতিবারই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিসমাসের অনুষ্ঠানের উদ্বোধনে গিয়ে এই ডিএর ঘোষণা করেছিলেন এবং যেমনটা তিনি বলেছিলেন যে 4% ডিএ সরকারি কর্মচারী থেকে শুরু করে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছেও এই ডিএ প্রদান করা হবে এবং তার মাত্রা তিনি 4% ধার্য করেছেন। আর যেমনটা তিনি বলছিলেন যে এই 4% ডিএর জন্য 2,400 কোটি টাকা খরচ হবে, পাশাপাশি যেমনটা মুখ্যমন্ত্রী বললেন যে এই ডিএতে প্রায় 14 লক্ষ সরকারি কর্মী নাকি উপকৃত হবেন, কিন্তু এই সমস্ত ঘোষণার পরেও কিন্তু এখনও তীব্রতর আন্দোলন চলছে ডিএ কর্মচারীদের পক্ষ থেকে এবং তাদের দাবি হচ্ছে যেখানে 40% ডিএ ঘোষণা করার কথা ছিল সেখানে 4% ডিএ কেন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, আর কেনই বা তিনি তাদের সঙ্গে সরাসরি কথা বলছেন না এ বিষয়ে। আর এই ডিএকে কেন্দ্র করেই কিন্তু আগামী 72 ঘন্টা ধরে তারা এই ধর্ণা চালিয়ে যাবেন বলেই কিন্তু ইতিমধ্যে এক আন্দোলনকারীর কাছ থেকে আমরা শুনতে পেলাম। পাশাপাশি যারা মহিলারা রয়েছেন তাদেরকেও বহু ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, বহু ধরনের বাধা বিপত্তিরও সম্মুখীন হতে হয়েছে। আর উল্লেখ্য যে আজ সকাল থেকেই কিন্তু এই নবান্ন চত্বর উত্তপ্ত হয়ে রয়েছে। আর ইতিমধ্যে আমাদের সঙ্গে আরও একবার জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব দত্ত, তার কাছ থেকে আবারও জানতে চাইব। রাজীব, এর আগেও তোমাকে যে প্রশ্নটা করেছি যে হাইকোর্ট থেকে কিন্তু আন্দোলনকারীরা অনুমতি পেয়েছেন যে তারা এই ধরনা করতে পারবেন, তাদের অধিকারের জন্য লড়ার পরেও দিতে সক্ষম হচ্ছে। বলি যে যত থেকে এই ঘটনা গতকাল রাত্রেই চলে আসেন সমস্ত কর্মীরা, মান্যের চেয়ে জমা দেওয়া শুরু হয়ে যায় অভিযোগ আন্দোলন যে পুলিশ, সেক্ষেত্রে পুলিশের বক্স ছড়া চলছে না, যেহেতু সরকার আজকে প্যানেল বেঞ্চের যে রাজশেখর মান্তা বিচারপতি সেই নীত বলা হয়েছিল সকালেও যখন অর্থাৎ তারা নেমে যখন এখান দিয়ে এসে তাদের যে মূল মঞ্চে যাওয়ার চেষ্টা করে, কারণ জানো যে 72 ঘন্টা আজ থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত তারা এই 72 ঘন্টা আন্দোলন করবেন ডিএর দাবিতে, সেই সময় তাদের অভিযোগ যে হাওড়া পুলিশ এবং কলকাতা পুলিশের অফিসাররা তারা বাধা দেন। কলকাতা পুলিশের যেমন সিনিয়র অফিসাররা রয়েছেন, একইভাবে হাওড়া পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররা রয়েছেন এবং তারা বাধা দেন, সেই সময় পুলিশ ঘেরা টোপে এবং পুলিশ ঘিরে দেয়। এবং এই যে দেখছো যে ব্রিজের নিচে, এটা নিরাপত্তার, অর্থাৎ হাওড়া পুলিশের অফিসাররা এখানে কর্মীরা বসেন নবান্নের নিরাপত্তার জন্য, এটা পোস্টটা বানানো হয়েছে এবং সেখানেই তারা বসে গিয়েছেন। তাদের বক্তব্য যে আদালতের নির্দেশ, সেই নির্দেশটা ভায়োলেট করা হচ্ছে, অর্থাৎ পুলিশ প্রশাসন ভায়োলেট করছে। যদিও পুলিশের পক্ষ থেকে সরাসরি এই নিয়ে কিছু বলা হচ্ছে না, আন্দোলনকারীদের বলা হয়েছে যে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যাচ্ছে তাই অপেক্ষা করতে বলে বলা হয়েছিল। কিন্তু যে বিষয়টা প্রশ্ন আসছে যে আজকে যে তাদের আন্দোলনটা এতটাই তীব্র হয়েছে যে দেখো 330 দিন ধরে তারা আন্দোলন করছেন শহীদ মিনার মঞ্চে, আমরা দেখেছি সেখানে শীত গ্রীষ্ম বর্ষা উৎসব বলো সব সময় কিন্তু তারা সেই তা সব কিছু ছেড়ে তারা আজকে আন্দোলন করে, আমরা দেখি ভাইফোঁটার অনুষ্ঠান সব কিছুই এই এই জায়গায় হয়েছে, অর্থাৎ শহীদ মিনার মঞ্চে, সেখানেই তাদের মূল মঞ্চ। তারা এই দীর্ঘদিন আন্দোলন করার পর তারা মনে করছেন যে দুটো ক্ষেত্রে তাদের জয় এসছে, একটা হচ্ছে যে নবান্নের দুয়ারে, অর্থাৎ মুখ্যমন্ত্রী যে রাজ্য প্রশাসনের সদর দপ্তর যেখানে মুখ্যমন্ত্রী বসেন সেইখানে তারা হানা দিয়েছেন, অর্থাৎ দেখো নবান্ন এবং নবান্নের সামনেই তারা এসছেন, সেই যে সেখানে তারা চলে আসতে পেরেছেন, অর্থাৎ তারা মনে করছেন অধিকার রক্ষার লড়াই, অধিকার আদায়ের লড়াইয়ে তার প্রথম জয় এসছে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী গতকাল যে অ্যালেন পার্ক থেকে পার্ক স্ট্রিটের ক্রিসমাস ফেস্টিভ্যালে যখন উদ্বোধন করছিলেন, সেই উদ্বোধনের শেষে তিনি মানে ওখান থেকে 4% দিয়ে ঘোষণা করেন। এই বিষয়টা নিয়েও আপত্তি রয়েছে যে এটা প্রথম যেটা বলি যে এটাও যে 4% দিয়ে সেটাও কিন্তু এরা বলছেন যে তাদের আন্দোলনের চাপে পড়ে সরকার বাধ্য হয়েছে 4% দিয়ে ঘোষণা করতে, তাই তারা আজকে আন্দোলন আরও জোরালো হচ্ছে যে তাদের জয় আসতে শুরু করেছে। একটা হচ্ছে নবান্নের দুয়ারে আসা, একটা হচ্ছে মুখ্যমন্ত্রীর 4% এই দিয়ে ঘোষণা করা। তাদের বক্তব্য অভিযোগ, যারা আন্দোলনকারীদের বক্তব্য
যে মুখ্যমন্ত্রী বলেছিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে এবং বিধানসভায় দাঁড়িয়ে এবং গতকাল ক্রিসমাস ফেস্টিভ্যালে দাঁড়িয়ে বলেছেন অধিকার নয়, যে ডিএ পাওনাটা অধিকার নয়, তাহলে তিনি ঘোষণা করলেন কেন? অর্থাৎ ভয় পাচ্ছেন, তিনি বাইরে যতই বলুক তিনিও বুঝতে পাচ্ছেন ডিএটা সরকারের কর্মচারীদের অধিকার, এবং সেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ দিয়েছে, যদিও সেই নিয়ে আইনি লড়াই চলছে সুপ্রিম কোর্টে, কিন্তু তার মধ্যে তারা মনে করছে তাদের আন্দোলন যত তীব্রতর হচ্ছে ততই কিন্তু সরকার চাপে পড়ছে, এবং চাপে পড়ার পর জয় আসতে শুরু করেছে। এই জয় তারা 36% আরও বাকিয়া বাকি, তাই 36% দিয়ে তারা আদায় করবেন তাদের এই আন্দোলনের মাধ্যমে। সেই বিষয়টাই কিন্তু তারা নিশ্চিত করার জন্য আরও লড়াই জোরদার হচ্ছে। দেখছো এই মুহূর্তে তারা স্লোগান দিচ্ছেন, এসছেন, মানে তারা আরও ধীরে 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 300 জন কর্মী এখানে আসবেন, ইতিমধ্যেই বেশ কিছু কর্মী আসতে শুরু করেছেন। অর্থাৎ এখানে যেটা কলকাতা হাইকোর্টের যে নির্দেশ আছে, 300 জন কর্মী আন্দোলনকারী তারা এখানে পার্টিসিপেট করতে পারবেন, সাউন্ড করা যাবে না, অর্থাৎ যেটা যাতে কোনো অসুবিধা না হয়। পুলিশের যেটা এদের বক্তব্য যে পুলিশ এরা মাইক ছাড়াই কিন্তু করছেন, অর্থাৎ মাইক ব্যবহার করছেন না যাতে শব্দ দূষণ না হয়। অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশ আছে কোনোভাবে শব্দ দূষণ করা যাবে না, সেই জন্য আন্দোলনকারীরা মাইক ব্যবহার করছেন না, তারা করছেন খালি গলায় তারা স্লোগান দিচ্ছেন, এবং জায়গাটা পরিষ্কার রাখতে হবে এবং জায়গাও তারা পরিষ্কার রাখছেন। এইভাবে তারা আন্দোলন চালিয়ে যাবেন, যদিও কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে গেছে রাজ্য সরকার, যে তাদের রাজ্য সরকারের বক্তব্য হচ্ছে যে মুখ্যমন্ত্রী দিয়ে ঘোষণা অলরেডি করেছেন, 1 জানুয়ারি থেকে তার ইমপ্লিমেন্ট হবে, অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে আর আন্দোলনের কোনো অর্থ হয় না। কিন্তু তাদের আন্দোলনকারীদের বক্তব্য, যে মুখ্যমন্ত্রী এতদিন ধরে বলছিলেন যে ডিএ অধিকার নয় কর্মচারীদের, ডিএ ঐচ্ছিক, অর্থাৎ সরকার মনে করলে দিয়ে দিতে পারে, অর্থাৎ আন্দোলনকারীরা বলছেন সরকার বুঝে গেছে, মুখ্যমন্ত্রী জানেন ডিএ অধিকার কর্মচারীদের, কলকাতা হাইকোর্টেই তকমা দিয়েছে, এবং যদি অধিকার না হয় তাহলে এতগুলো রাজ্য ডিএ দিল কী করে? অর্থাৎ দেখো যে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য এই হারে ডিএ দিয়েছে, অর্থাৎ অধিকারই যদি না হবে তাহলে উত্তরপ্রদেশ 46%, হিমাচল প্রদেশ 34%, এমনকি ছোটো রাজ্য গোয়া 46%, তেলেঙ্গানা সেখানে ডিএটা 22.7% দেওয়া আছে, কম একটু, হরিয়ানা 42%, অর্থাৎ এতগুলো রাজ্য তাহলে ডিএ দিল কী করে যদি সরকারি কর্মচারীদের অধিকার না হয়? সবার শেষে আছে পশ্চিমবঙ্গ, তাই তারা মনে করছেন যে বিভ্রান্ত করা হচ্ছে, তাদের অভিযোগ, আন্দোলনকারীদের অভিযোগ যে বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানো হচ্ছে, ডিএ অধিকার, এই অধিকার তারা আদায় করবেন, এবং আদায়ের লড়াইয়ে তারা আজকে নবান্নের দুয়ারে এসে হাজির হয়েছেন, তারা কোর্টে জয়লাভ করেছেন, কারণ এর আগেও কোর্টে জয়লাভ করেছিলেন, অর্থাৎ কোর্টের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারাই নির্দেশ দিয়েছিল যে ডিএ অধিকার রাজ্য সরকারকে ডিএ দিতে হবে, তার বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার, অর্থাৎ জয় তাদের আসছেই, এবং আজকে গতকালও জয় এসছে যে নবান্নের দুয়ারে আন্দোলন করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই সরকারি কর্মচারীরা 19 ডিসেম্বর থেকে এই জায়গায় আন্দোলন করতে চেয়েছিলেন, যখন মুখ্যমন্ত্রী দিল্লিতে গেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে, এবং কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশের অনুমতি তারা চেয়েছিলেন, কিন্তু কলকাতা পুলিশ বা হাওড়া পুলিশ তাদের অনুমতি দেয়নি, তাই তারা আদালত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন, এবং কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর কলকাতা হাইকোর্ট আজকে অনুমতি দিয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা অনুমতি দেওয়ার ফলেই আজকে তারা এই জায়গায় বসে আজকে তারা আন্দোলন প্রতিবাদ করছেন, ডিএর দাবিতে সরব হয়েছেন। তাদের বক্তব্য, ডিএ চাই, ডিএ দিতে হবে, এবং ডিএ অধিকার, অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্সের নিরিখে এই ডিএ রাজ্য সরকারের কর্মচারীদের প্রাপ্য, এবং তাদের বক্তব্য যত ঝড় ঝাঁটুয়া সরকার যতই ব্যবস্থা নিক তারা এই আন্দোলন থেকে পিছু হটবেন না। 330 দিন ধরে তারা আন্দোলন করছেন, আরও দরকার হলে আন্দোলন করবেন। তারা জয় দেখতে শুরু করেছেন গতকালের মুখ্যমন্ত্রীর 4% ঘোষণা, এবং সেই সঙ্গে কলকাতা হাইকোর্টের এই অনুমতি, অর্থাৎ তারা জয় আসতে শুরু করেছেন। তারা মনে করছেন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে তারা আদায় করে নেবেন ডিএ, এবং সেই কারণেই কিন্তু দেখছো যে আন্দোলন কিন্তু তীব্রতর হচ্ছে,
যে আন্দোলন শহীদ মিনার মঞ্চে 330 দিন ধরে চলছে, সেই আন্দোলনের রেশ আজকে নবান্ন রাজ্য প্রশাসনের সদর দপ্তরে এসে পৌঁছেছে। অর্থাৎ তাদের বক্তব্য যে আমরা ওখানে বসে আছি, মুখ্যমন্ত্রী শুনতে পাচ্ছেন না, তাই আমরা মুখ্যমন্ত্রীকে শোনানোর জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আজকে নবান্নের দুয়ারে হাজির হয়েছি ডিএ আন্দোলনকারীরা। এটাই তাদের জয়, নৈতিক জয়। এবং যে 36% যে ডিএ এখনও বাকি আছে, সেই 36% ডিএ তারা এইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আদায় করে নেবেন এমনটাই কিন্তু তারা বলছেন, যার জন্য তারা আজকে আন্দোলনের ঝাঁজ তারা বাড়িয়েছেন। এবং দেখছো যে এই মুহূর্তে কিন্তু তারা প্রতিবাদ করছেন, তারা পুলিশের ভয় বা হচ্ছে সরকারের ভয় এবং ট্রান্সফার করার ভয়, তারা সেই ভয়কে তোয়াক্কা করে। তাদের কিন্তু অনেক ব্যবস্থা নেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু কিছুই তা আন্দোলনকারীদের মনোবল ভাঙতে পারেনি। তারা যেমন আছেন তেমনই আছেন, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন। আগামী দিনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে তারা দিয়ে আদায় করবেন। দাদা মুখ্যমন্ত্রী, প্রশাসন আপনাদের বারবার বাধা দিচ্ছে, কি বলবেন? আজকেও বাধা পেয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। আইন কানুন কিছু মানেন না, দেশে যে একটা সংবিধান আছে, আইন আছে, উনি কিছু মানেন না। আর অন্যরা কিছু তার প্রতিবাদ করলে বলে এরা বেআইনি কাজ করছে। তো এইটা আমরা ওনার চরিত্র দেখে আসছি, এবং আজকেও কোর্টের অর্ডার ভায়োলেট করছেন উনি, পুলিশ মন্ত্রী। উনি কোর্টের অর্ডার ভায়োলেট করছেন, আমাদের যেখানে বসার কথা কোর্টের অর্ডারে সেখানে বসতে দিচ্ছেন না, গাজোয়ারি করে, পুলিশ দিয়ে গাজোয়ারি করে। এটা চরম একটি বেআইনি কাজ মুখ্যমন্ত্রী করছে, চিরকালই করে আসেন। এবং ওনার যে জ্ঞানের বহর, উনি কালকে বললেন যে কেন্দ্রীয় সরকারের নাকি পে কমিশন নেই তাই দিয়ে দেয়, আর ওনার নাকি পে কমিশন আছে তাই দিয়ে দেন না। এই যার জ্ঞানের বহর, সেই মুখ্যমন্ত্রী এরকম নিজ কাজ করবে এটা আমরা জানি। পুলিশ দিয়ে মাইকিং করছে, এখানে বলছে নাকি যে স্থানীয় বাসিন্দাদের অসুবিধে হচ্ছে, একটা এখানে স্থানীয় বাসিন্দা কেউ আছে, কারো বাড়ি আছে এখানে? এই মিথ্যাচার মুখ্যমন্ত্রীর হচ্ছে, ওনার মিথ্যা কথাটাই হচ্ছে ওনার স্বাভাবিক। ওনার পুলিশও এই কারণে মিথ্যা কথা বলে, কিন্তু আমরা কর্মচারীরা আমাদের আন্দোলন করে আমরা আমাদের জয় ছিনিয়ে আনবই। সরকার ভয় পাচ্ছে আপনাদের? অবশ্যই সরকার ভয় পাচ্ছে, ওই জন্য ভয় পাচ্ছে বলেই তো কালকে 4% বুক করে ছেড়েছেন, ভয় চোটে দিয়ে দেখছে। এবারে বাধা দেওয়ার চেষ্টা করছে যে নবান্নয় বসতে, এর আগে 6 মে ওনার বাড়ির সামনে মিছিল হয়েছে, সেই মিছিল আটকাতে পারেননি, আবার এখানে নবান্নয় বসেছে। ওনার অহংবোধে চরম ধাক্কা দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ, 14 তলায় পৌঁছে গেছে, এবং সেইটা উনি বুঝতে পারছেন বলেই এইভাবে নিজে কিছু না পেরে পুলিশ দিয়ে আমাদের আটকানোর চেষ্টা করছে। অর্থাৎ বুঝতেই পারছো যে বারবার আন্দোলনকারীদের বক্তব্য, সরকার ভয় পাচ্ছে তাদের, এই ভয় পাচ্ছে বলেই কিন্তু 4% ডিএ গতকাল ঘোষণা করেছেন, এবং তারা এইভাবেই কিন্তু লড়াই চালিয়ে যাবেন, লড়াই করেই তারা আদায় করবেন। দিদি সরকার ভয় তো অবশ্যই পাচ্ছে, এসডিএমকে ভয় পাচ্ছে, কারণ এসডিএম সেই কাজগুলো করে দেখাচ্ছে যে কাজগুলো সরকার কোনোদিনও ভাবতেই পারেননি। প্রথমে হাজরা, তারপর নবান্ন, এই কাজগুলো একমাত্র এসডিএমই করে দেখিয়েছে যে গণতন্ত্র এখনো আছে, সবাই এখনো বিকিয়ে যায়নি। সেই জন্য সরকার প্রতি পদে পদে ভয় পাচ্ছেন, এবং সেই ভয়েরই ফলস্বরূপ কালকে তিনি তোতলাতে তোতলাতে কালকে দিয়ে ঘোষণা করেছেন। অর্থাৎ বুঝতে ধন্যবাদ রাজীব, পরবর্তীতে আমরা আরও বহু বিষয় জানার জন্য তোমার সাথে আবারও যোগাযোগ করব। তবে এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই কিন্তু সেই নবান্ন চত্বরে 144 ধারাও জারি করা হয়েছে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঠেকানোর জন্য। আর এদিকে 12টা বাজতেই কিন্তু সেই নবান্ন চত্বরে ডিএর আন্দোলনকারীরা এসে কিন্তু সেখানে যোগদান করেছেন, এবং যেমনটা কথা বলা হচ্ছে যে 300 জনের মতো কর্মচারীরা আজ সেখানে জমা হবেন, এবং সেইখানে তাদের ডিএকে অধিকার সাব্যস্ত করে সেই লড়াই তারা জিতেই ছাড়বেন। এই মুহূর্তের জন্য গুড মর্নিং বেঙ্গল এ পর্যন্তই, পরবর্তীতে থাকছে আরও কিছু বিশেষ খবর, দেখতে থাকুন ট্রাইব টিভি।